আর উনি সাধারণ কোনো ব্যক্তি নাই মদিনাতুল মানাওয়ারার মধ্যে যখন ভূমিকম্প শুরু হইলা একজন সাহাবিয়ে ডাক দিয়া গয়ে হলো খলিফাতুল মুসলিমিন ওমর মদিনাতুল মানাওয়ারার মধ্যে جناب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা المبارকের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন মদিনার জমিনে যে পরিমাণ ভূমিকম্প শুরু করছে নবীর গুমবাંગી জীব জ্ঞান নবীর কষ্ট জীবگیا ঘুমারে লগে লগে চিন্তা করিয়া দেখলা কথাটা তো ঠিক লগে লগে নিজর হাতত লাটি মুবারক দিয়া যে সময় মাটির মধ্যে মদিনার মাটির মধ্যে মুখর মারিয়া কইলা রে মামা তুমি যে এমন দুরে জমিনর মধ্যে খাফরাই ওই জমিনর ভিতরে সাইজিদুল কাও নাই সাইয়্যিদুল মুরসালিন জনাব নবিয়াকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই রওজা মুবারকর মধ্যে ওই মাটির মধ্যে শুই আছে তুমি যদি এইভাবে ভাবে যাও আমার নবীর গুমবাંગી ব কষ্ট করবা আমি তোমার কইয়াদি আর তোমার ভূমিকম্প তুমি বন্ধ কর গৌসুভান লড়ে চৌদ্দ শত আগে চৌদ্দ শত বেয়াল্লিশ বছর আগে হজরত অমরে ফারুকে যেই মাত্র আপনার মদিনার জমি মধ্যে লাঠি দিয়া বন্ধ করলাম ভূমিকম্প আই যবতী মদিনার মাটি এখন পর্যন্ত ভূমিকম্পদের না আর কিয়ামত পর্যন্ত দিত না এক লাঠির মুখরে ভূমিকম্প বন্ধ হয়েছে এরপরে হাজুতে ফারুক যখন মদিনাতটা থেকে না দিতা রাস্তা পায় মাঠুর লগে লগে হাও মাউ ডাকাইয়া খান্দা শুরু করতা চাহাবাহ কেরামকা হলি বাতুল মুসলিমিন কোন কারণে খান ওই মাঠর দিকে তাকে কোন কারণে জমির মধ্যে খান্দরাই হলি বাতুল মুসলিমিনে জবাব দিতা ওই যে মাত গোটা দেখা যাক এক জবানার মধ্যে আমি ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম বকরি রাখলাম ওই মাঠের মধ্যে উৎসরা এই জামিউম্মার দে আল্লাহ এই دین ইসলাম তর মত ছায়ার তলে আশ্রয় দেওয়ার কারণে আর নবীর উম্মত বানানোর কারণে আজকে আমার আল্লাহ এত দামি এত সম্মানী জমিনের মধ্যে বানাইছে গোটা অর্ধেক গানোর খলিফাতুল মুসলিমিন বানাইছে কই সুবহানাল্লাহ ওমান আসানি ফাকাদ আবা আও কামা ক্বাল আলাইহিস সালাতু وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله, لا, إله لا, إله لا إله إلا الله، 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 محمد رسول الله، صلى الله عليه وسلم، ফারিন উত্তর বয়তুল আমান জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনে মহফিলের মহতরম সভাপতি সাহেব হজরাত আমার সমবয়সী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্গা ফসির ভিতরে বসা শ্রদ্ধে সম্মানিতা ফরদানিস গুনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হল। মানুষ সারা এক্সাইট হয়ে গেছে নবায়দি জায়গা খালি জায়গা আছে আপনারা অদিকে আগুয় সময় বেশ নিতাম না আপনার নামাজা বেশ এগুলাকে আমি মক্রু অক্ত মুু অক্তর আগে আমি ওয়াস শেষ আমি অদিকে আগুয়াই আর মহাপ্রতিক লাহ লাইলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شماني حاذرين الله تبارك وتعالى الله يقول الشكر يا الله رب العالمين يا افنى দয়ার এহসান করিয়া মায়া করিয়া টুকরা মসজিদ অর্ডে কেন্দ্র করিয়া দিনে এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন আর সেই মহফিলের মধ্যে বসে দিনে কোথাগুলা আমাদেরকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আহ দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া দেয় হরিয়া আলহামদুলিল্লাহ আবার দুস্থার বুজুর্গ হল। মহান আল্লাহ তাবার কোথা আনা আফনার আমারে এই দুনিয়ার মধ্যে দিয়েছেন আল্লাহ এবাদত আল্লাহর গোলাম খোরার জন্য আল্লাহর ফর্মাবরদারে আল্লাহর ও তামরা যত বেশি করিয়া খরণ আল্লাহ তত বেশি করিয়া আপনার আমারে দুনিয়ার দমিন সম্মানী বানাইব এবং আখের আতর ময়দান মুক্তির দিনটেকি দিয়া জন্নতুল ফেরদৌ দান করব দূরে হই সুভান এই জন্য আমরা এবাদত আল্লাহর করতাম বান্দার না গুলামী হরলে আল্লাহর করতাম বান্দার না আল্লাহর কুদরতর যত পারি তত বেশি হরি সে আল্লাহর কালামুল্লাহ শরীফরে বেশি তিলাওত করতাম আল্লাহ তাবার কোতালা আফ্নার আমারে এই দুনিয়াত এত সুন্দর করে মানুষরূপে রূপান্তরিত হর সাইলে আল্লাহ চার ফাওয়ালা জানোয়ার অথবা দুই ফাওয়ালা মানুষ না বানাইয়া বহুত জাতর জানোয়ার বানাইতে পারত একমাত্র আল্লাহর দয়া অথচ আপনারা আমার সৃষ্টি মাটি হইলেও আল্লাহ আয়াত হইতাল খালাকাল ইনসান আমি না ইনসান জাতির আল্লাহ তালায় নাপাক পাক এক ফুটা অপবিত্র ফানি দ্বারা দু সৃষ্টি করছোই এই অপবিত্র ফানি ফুটার নাম কেউ মুখল লইতে পারে না লইলে মানুষের গুড়ে গান্দা খাস্তা বদমাস আমার দুস্থ হল্লার দুর্গ হল আল্লাহ তাবার কোতালায় আপনার আমারে না পাক এক ফুটা অপবিত্র ফানি তাকিয়া সৃষ্টি করার বাদেও আজকে আমরা আল্লাহর এবাদত হইয়ার এবারতর ফল হিসাবে আজকে কেন দিনের মাহফিল হয়েছে আপনারা ইয়া বইছেন অথচ আমার মতো বাইন বেদান আসেন আপনার মতো মানুষ বেদান আছে যারা মদ খাইয়া আজকে ড্রেইনের মধ্যে গুমার যারা মদ খাইয়া রাস্তা বেয়া ফাগলুল্লাহ খান গুড়ের যারা গাঞ্জা খাওয়ালিয়া ব্যস্ত যারা বিভিন্ন রকম অপকর্ম লইয়া ব্যস্ত মাত হাসান একমাত্র আপনার আমার ইমান দেওয়ার কারণে ইমান নামক বস্তু দান করার কারণে আজকে আমরা উড়ানোর মাহফিল ওখান বুঝতে পারছি লাগিয়া দিনের পিণ্ডাল বইছি আমরা আর একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুষ্ট খার আমার বুজুর্গ খান জোনা বেনিম সাল্লু দুনিয়ার জমিনের মধ্যে কোনো মুসলমান যখন দিনের পিডালের মধ্যে ভইয়া আল্লাহ আল্লাহ রসুলোর কথা বার্তা যখন বইয়া শুনব কোরআন দিছে নবীর কথা গুলা ভইয়া যখন কোনো মুমিনে শুনব আমার আল্লাহ রব্বুল আয়মিনে সেই মুসলমানের জিন্দগির ফিচনৰ তামাম দিন দেখিৰ গুণারে মাহ ফৰিয়া দিন সুকাসুব এমন কি কোনো মুমিনে যদি ওই দিনৰ পিণ্ডালৰ মধ্যে ভয়া যত সময় পর্যন্ত যন্ত আলোচনা হল চুনব দিনৰ কথা বাৰ্তা শুনব আল্লাহ নবী মোহেন মহাদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ তা আলাহ ওই মুসলমানর লাগি আল্লাহ একদল রহমত তৰ তার আর শেহাদীম তাকিয়া ওই পিণ্ডালৰ মধ্যে নাদিল খৰিয়া দেন

ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم أمر الله تبارك وتعالى بَلَمْ أمر بندوخ لجخون أمر ذكرت كرمار القرآن الكريم تلاو أمر بندوخ لجخون أمر عبادة خلزمن يا جيبه আমি আল্লাহ তাবার কোথাও একদল রহমতর ফরিস্তা আর সে আদিম তাকে আর সে মধ্যে রাখছি যারা চব্বিশটা ঘন্টার মধ্যে আমার তসবি আমার তাহলে আমার এবাদত আমার বন্ধে কি করিয়া যায় ওই রহমতর ফরিস্তা হলে দুনিয়ার দমিন কোনো মুহিনে যখন আল্লাহর গুলামি করিলায় কোনো মুহিনে যখন আল্লাহর এবাদত দমিনের মধ্যে করিলায় দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে সাল্লামায় ফরমায় ওই রহমতের ফরিয়তে ওই দাকার মধ্যে ভাইয়া প্রতিজন মুমিনর লাগি মাফিরাতের দোয়া করুন ইনহু সুবহানাল্লাহ শুধু ই কান আপনি যদি জমিন গুনাহ সকিরা করেন আপনি যদি গুনাহ কবিরা জমিনর মধ্যে করিয়া ফলাই আপনি তৌবা করতেও যদি ভুলি যায় আপনি আল্লাহর আদালতের মধ্যে তৌবা করতেও যদি আপনি ভুলিয়া যায় ওই রহমতের ফরিয়তে আরশে আযিম রে বহন করিয়া فرمাই ফাগফির লিলযীনা তাবু যত বন্দায় আপনার আপনার কালাম শরীরা আপনার এবাজত করবা আপনার আদি খুশি করিয়া দিন থেকে যত বন্দায় পরিচালনা করিয়া যাইবা ওই সমস্ত বন্দা বান্দির পক্ষ থাকিয়া আমরা রহমত এত বাড়ি আর

ওরা যখন জমিন তাকি বিদায় নিয়ে নিয়া মাঠে উপস্থাপন হইব যখন আপনি ক্রিয়া ময়দান উপস্থাপন উপস্থাপন করবরে দয়াল ওরা যখন মাঠে যাইব আমরা প্রতিজন মুখমিনা আমরা ফরিষ্ঠ হলে করি আর আপনি ওদেরকে জাহান নাম তাকি দিও দিয় হয়ে আর এই দুহা হান্ড্রেড পার্ট আল্লা আদালত এখানে ফরিষ্ট অকল নুরদি বানায় আর এরা দোহা আল্লাহ খালিয়াতে ঘুরাই এখন যদি এরা আপনার আমার পক্ষে দোহা করে ফায়দা হইব না লস হইব ফায়দা হইব ফায়দা হইতে হইলে আমরা ফায়দা ফাইবার লাইনে চলা লাগব না সারা এখন ফায়দা ফাইবার লাইন হইলে আল্লাহ খুশি করা নবী সাল আলহিমের অনুসরণ করিয়া ফলো করিয়া মুরব্বী সমাজক কয় আর যুব সমাজক কয়া আল্লাহরে কিলা খুশি করা যায় ওই লাইনে মেহনত করা মোজাহেদা এখন যদি ওই লাইনে মেহনত আর মজাহেদা করা হয়

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার গোটা জাহান্নামের মুমিন আর মুমিনাতরা আপনি জানাইয়া দেখোরা ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি জমিনের মধ্যে मोहब्बत করতে চায় আমি আল্লাহর খাস বান্দা যদি হতে চায় আমি আল্লাহর খাস বানর বান্দা যদি হতে চায় আমি রহমানের রহমতের বান্দার তলে যদি আসতে চায় চাই চায় ওদেরকে আপনি জানাইয়া দেখোা ফাতাবিউনি ওরা যেন আপনে নবীরে ফলো করে আপনি নবীরে জমিদের মধ্যে অনুসরণ করে আর নবীজির অনুসরণ শুধু দুমি মধ্যে নবীজীরা অনুসরণ করতে হলে শুধুমাত্র মিষ্টি খাইয়া বাদিয়া নবীজীরা ফলো করতে হইতো না আবার নবী জমিন দিন দেখি কেমন করে খেটাইলা দুনিয়ার জমিন জন্মগ্রহণ করা বাদ তাকিয়া তেষট্টি সাল পর্যন্ত আমার নবীজি প্রতিটা ইনসানের লগে নরম ব্যবহার ভালো ব্যবহার করিয়া না প্রতিটা ইনসানের লগে নবীজি সর্বপ্রথম নম্র আর ভদ্রতার সহিতা করিয়া গেলা একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন জৈন যে কেউ মানুষ নমজনের মধ্যে তাহক কেনা কেন তা মানুষের লোকের নবী যে নম্র আর ভদ্রতার সহিত ব্যবহার করিয়া গেলা কইস ভানুল্লাহ নবীজি ফলো করতে হইলে নমাজও ফলো করতা নবীজি ফলো করতে হইলে দিয়ে বাদ কাইসন কিলা অলাইনে ফলো করতা আমরা যে বর্তমান যে সিচুয়েশন আমরা শুধু মিটা সুন্নত লিয়া সারা পুরুষক নারী হক মিটা সুন্নত লইয়া আমরা নারী হলে এই সুরমা লাগানি সুন্নত ও ত্রা চকুত সুরমা লাগাইলে মানসে সুন্দর লাগব মায়া লাগব লাগানি সুন্নত ও সুরমা লাগাইলে সুন্দর লাগব সুরমা লাগাইতরা থা নবীজিয়ে মিষ্টি খাওয়া সুন্নত কইশন ও বারোই রবিউ লা আর এমনি ও বিয়া বাইক গেলে খালি মিষ্টি ফেরায় এগুর জায়গা তিন চারটা ও মিটা সুন্নত। কিন্তু যে বাকি সুন্নত আছে বাট খাৱাত খাই ৰ দাঁহতো গ'লে নবীজীয়ে ফেট মুবাৰকৰে তিনবাগ কৰ্তা এক বাগ খানি এক বাঘ খালি এক বাঘ ভানি বুজা গৈছে হয় বাঘ তিনবাগে বিভক্ত খৰিয়া খানি খাৱা চূন্নত এইখন আপোনাৰ বেঠা দাৱত দিছে আপুনি মাদান কোৰ দাঁৱত দিছে বিয়ান্তি খাৱা বন কৰিলি চই খাৰী হনকীয়া বান্ধা বান্ধা চীনৰ হাত দি বাট খাই খৰিয়া ঐলী নবীজীৰে ফ'ল' কৰা বোলে না ঐলনি নবীজীৰে নবীজীৰ চূনতে যায় বা না দাওয়ায় বেটা বিয়ার দিছে দিছে বিশা আমার ফুয়ার লগে যাই থা খান্দ এগু বগল এগু আটও আরেকু গর্দনাথ আপনি আফনে একজন পাঁচজন দিছে কয় দাওত দাওয়া নবী শূন্য চিন্তা বলেন নাই তাহলে এমন কি নবী বাই দাওয়া খাওয়াত গেলে আগে নিজর ঘর এক মুষ্টি খাইয়া বাদে আর এক বেটার বাইক খাওয়াত দি থা সুবাহানি খুঁ আল্লাহ আর আপনি পেন্টর বেল্ট কুলিয়া খারি অনবরত খাই বার ইয়া ইয়া মুক্তি মুখ তিমুগা তুমি মানছে দিকার করে খানও গেছিল তো খানি কিলা হয়েছে খাইলেও ইন্ডাস্ট্রি উল্টাইয়া আইয়া কয় না তে লবণ বেশ হয়ে গেছে না নবীজি চূন্য তুই দেখল মানছে তোমার যেই লাইনে জমি মধ্যে খানি দেয় মান তোমার খাবার ওই লাইনে তরকারির ডাল বেশ হুকার মূলবন বেশ হুকার না তুমি তার জমি মধ্যে বার খর্তায় নাই যদি লগে তার খানির আয়টা জমির মধ্যে বার খর মনক শূন্য এটা তুমি শয়তানি খাস জমি খরলায় আর শয়তানি সাজল যদি তুমি জমির মধ্যে ভাত খাওয়াত বউ সারা সারা খাইলেও ফেট বর্তনায় কি না এ দুই নম্বর চিনি দ্বারা খরাইন ছাগল খরব খাওয়া গরু দিয়ে খরোগা মুরগ দি খরব খাওয়া প্রায় মাংস দেখা বুনা বানায় এগুণতে ঠেলা আলা রিক্সা আলা হকির মিসকিনে ভাত ফাইন নি ভাই ইগুণ তো তার লাখানো ইন্ডাস্ট্রিয়াল কইতে খায় হে ভাই তার লাখানোটা দেওয়ান বাকিরাখান ইন্ডাস্ট্রিয়ালা দেখুন ওগুন শেয়ার হাফুগুলি আর খাই এখন ও সিন্নি আপনার দে আইল না সিন্নি না গরু ছাগল টেকু আপনি মানবা সিন্ডিনা মাসলা হইল যে যতটুকু অংশ খাওয়া যাই না শরীয়ত হারাম ওটুকু ফলাইয়া অংশগুলা ফলাইয়া বাকি সম্পূর্ণ অংশ ও সিন্নির খড়াই এক খড়াই রান্ধি উঠা তেলালা দুই ফাও নাই দুই আট নাই এক মিসকিণ্ডে দেলা দিবাই দেশের যদি কোনো মন্ত্রী বা আপনারা সমষ্টির এলেমেলে সাবো যদি আয় তে থানেও ও ডেকটাকে আপনারা দিতা এতে যদি তাইন সম্মানী মানুষ মেহমানদারি করতে চায় তাহলে আপনিও ওখান করতে পারবা এক্সট্রা মুরুক বা ছাগল আনিয়া বাদিয়া খাবাইতে পারবা এতে শরীয়তে পারমিশন দিবা বা দা নাম হইল সিন্নি। এর তো সিন্নি করিয়া ভাইটা আপনারা ভাইন না নাম তিন গরু চিন্নি মগর খাওয়াত গিয়া কিচ্ছু নাই খাওয়াত যে গুরুদানীরা আলুর ভেদল ভাইনার সদুর ভেদল আসা নানি আর আঠুর নামার হাত দিয়ে দেখুন খাবার মারলে দাঁত ভাঙিয়া দা ও অবস্থা নেন আমরা লাগি তো আজকে দিন নাই আই নবীদীরা ফলো নাই যুব সমাজে ফলো করেন হানি রে মুরব্বী সমাজে ফালি ফলো করেন আপনার নাসির কোম্পানির বিড়ির ইন্ডাস্ট্রিয়ালারে ফলো করেন কিলা কিলাহগে বিড়ির লম্বা বানাইছে কোনটা কোনটা শক্ত কোনটা দর কোনটা নরম ও যেমতে বিড়ির আগুন তোরাইলা ও এক কইয়া অনবর্ত খাইছে দায়িত্র ধর্ম ও সরে নান সে আপনি জিকার করবাতে হুজুর বিড়ি খাওয়া কিতা আমি হুইয়া মকরু কিন্তু কোন কোন জায়গা বিড়ি খাওয়া তো আমি কেন আপনি জানেননি ফিয়াজ খাওয়া মক্রু আমি মানি কোন কোন জায়গা ফিয়াজ খাইয়া হামানি মক্রু হে তো হারিমি হারাম কোন কোন জায়গাত বিড়ি খাইয়া বিড়ির গন্ত লইয়া হামানি মক্রু এত হারিমি হারামি কেন জানি না মসিদর ওয়ালর বাউন্ডারির দ্বারে দিয়ে আপনি বিড়ি খাইয়া না হারাম মক্রু এত হারিমি বিড়ি খাইয়া দালাইয়া আপনি না এখন মসজিদের উঠানো গিয়া দাঁড়িয়ে গিয়া সাপ ওয়ালো দরিয়া ও বা বিড়ি মুখো ইমাম সাপ ও ইমাম সাপ নি এখন নবী শুন্য চিন্তা বিড়ি খারাপ মাইন্ড করিও না আমি মাসলা খুঁয়া এখন বিড়ি খাইতে মক্রু মানছি মগর লিমিট খাইতা লিমিটেড সারা না আনলিমিটেড না বুধ পাইছো নি এখন বিড়ি মসজিদর ভিতরে যাওয়া হারা মগুতে হারিনি ফিয়াজ খাওয়া ঠিক আছে মগর খাসা ফিয়াজ মসজিদের ভিতরে হামাইতা না এতে এখন থবুলি খেলা ইতে খাই খিলা ফটার ফট তো হইলি বাঁচা নানি তারা ঘর নিহতে মসিদর ভিতরে রান্ধই না তো রান্ধুন বারিন্দা থারা খাসা পিয়াজ খাই না বার দিয়া খাই খাসা পিয়াজ খাইতে রান্ধিয়া দিয়া এর লাগে হিন মাসা হিনও ধরিও না মগর বিড়ি না বিড়ির গন্ডলিয়া যদি কোনো মানুষ মরে তো ইগুর দ্বারর রহমতর ফরিস্তা আইন এন যার রহমতর ফরিস্তা আইন না এই বিড়ির দুর্গন্ধের ফর্তা ফরিস্তা যদি হরি যায় তো এনের ইমানসিবা না হুক কন্যা দেখ ফল যদি নবীজি করেন ভাতি খাও নেই নবীরা অনুসরণ করতে আপনি নবীজি দ্বীকার করেন নবীজে দীপনে বিড়ি খাইছিলেন কেনে না আগে জমান দেখছি বহু মেসা বসলে বিড়ি খাইতা এখন খাই না এখন কোন আমরা আলহামদুলিল্লাহ গোটা বরাক আমরা আসাম আলিমুখলিতা সারি দিছি নাই আগের দুই সাইডজনে খাইতা এখন নাই নবীজি ফলো করতে গিয়া নবীজির দিন দেখি আপনি বিড়ি খাওয়া ফাইতা নাই নবীজির জীবনে কোনো মাংসর বাইদ দা তো গেলে কি নবীজির ফেট উল্টাইয়া খানি আপনি ফাইতা নাই নবীজি মাংসর লোক চলাফিরা করতে সময় খ্রিস্টান মানুষ ভাগ্য হ মুসলমান ভাগ্য মুসলমান মধ্যে ক মুসলমান ফাইলে নবীদ যে সর্বপ্রথম কইতা সালাম আলাইকুম নবী যে শান্তির বার্তা ওখান পৌঁছাইয়া দিতা এটি মাসুম বাচ্চা ওখান ফাইলে দুটি ছোটো ছোটো বাচ্চা ভাই আগে সালাম দিয়া মাতার মধ্যে হাত তো বারো ভুলাইয়া দিয়া কইতা বাবা তুমি কেমন আছো বর্তমান সমাজের মুসলমানে হরুতারে সালাম দেওয়া তো দূরের কথা হাজি সাহরে দেখলেও সালাম ইমাম সাবরে দেখল সালাম ঠিক দেননি একমাত্র সালাম ফাইন হৌর আর হরি এখন কুড়ি ডিজিটাল জমানা একমাত্র হর হরিয়া সালামর সঙ্গা বেশ ফাইন খেলে বারুয়া মূর্ক রানার হাড্ডি সিনার হাড্ডি হাই তো নবরত হারি হোর হরি সালাম দে মগর মা বাবারে সালাম দে না দেনি মা বাবুরে সালাম না মাই যাইয়ার গিয়া ব্যাংলোর দোয়া জান বালা হরি আমি আমিতো যাই মোক গিয়া দোয়া করবা আসসালামাইকুম এখন হরিরটা কি মার মর্যাদা বেশ না হরির মর্যাদা বেশ খার মর্যাদা বেশ ও যতজনে কইছেন এরা মারে মর্যাদা দেড়া কইছে হরির মর্যাদা বেশ ডিফারেন্স আছে হরি মার মতো মা ঠিক আছে বইলে মা যত দুঃস্বর মা তেল খাটায়নি কোনোদিন খাটায়নি আর হরি দেবেটি যত সালাম দেবে তলো ভুলেও সালাম দিলাই একদিন তার ফুড়িতে দেখি যদি তেলের বাদ যত সময় খাওয়াইছে না আরও তো সময় সারিয়া দিত না হাজানা নি হাজান সমান সমানুই লাগিলা এর লগি হর হরিনে থাকলে মাইন্ড না রে বা তোমার জানো হু হরিয়া আছে তোমার তো আওলাদেখান শুনে এর লাগি তুমি আওলাদে সবটা কি বেশি নবীজির বাই চাও নবীজির জন্ম তান বাদে তার বাপ দেশন্যা নাই নিকান নবীজিয়ে তান বাবা দেশ সৈন্য ছয় বয়স বয়সের হইতে আট বছর তবে সবর বেশিরভাগ মত ছয় বৎসর ছয় বছৰ বয়সৰ নবীজীয়ে তাৰ বাবাৰ কবৰ এখন দেখাত গিয়া হনমা ৰাইছে বাবে দাদা আব্দুল মুত বড়ো আঠ বছৰ অথবা দহ বছৰৰ আব্দুল মুতলিব জুন তাকী দাদাকে চই গিয়া ফাই চইন চাছা আবু আপোনাৰ এই আবু তোৱালিভ অ' জিন্দেগীত চত বেছি মহাব্বত নবীজীৰে শেষ হ'লে আবু তালিভে কৰিছে শেষ কৰিছে এৰ লাগি ক্ৰিয়ামতৰ দিন দুদশ কি বেশি জাহান্নামের আগুন খন্দ দেব হইব আবুতালিবরে শুধুমাত্র জুতা জাহান নামর হরম দোকান দেব ফার্ক ওইলের এই দয়োখানোর টেম্পার ফার্ক উপরে মোগধ পর্যন্ত উত্তরায় বুঝা গেছে কারণ নবীগির অংশ শরীর মুবারক যতজন মানুষের শরীরের স্পর্শ করছে অত জায়গার আল্লাহ জাহান নামর লাগিয়ে হারাম ভরিয়া দিচ্ছে শুক আসু ভাল্লাহ যারা দেশই নবীগি যারা নবীর জি রে ভাইছে হেতা কে পাইছে যারা নবীর জি দারো বুঝা বাত খাইলা যারা নবীর জি দারো বুঝা নসিহত শুনলা যারা নবীর জি ফিসনে নামাজ পড়লা এরা আর জান্নাত জাহান জাহান্নামের কোনো গফ আছেন না এর পরেও আপনি হযরতে আবু বকর হযরতে উমর হযরতে উসমান গনি হযরতে আলী কাররামাল্লাহু রিদ্বানুল্লাহ আলাইহিমাজমআই সাইরোজন ফরিস্তা খলিফাতুল মুসলিমিন খেল খেল কইত্রা 5 খলিফা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আসলা হজরতে আবু বক করে নবীজি এতো দুনিয়ার জমিদের মধ্যে নবুহতি প্রাপ্তর আগে বন্ধু আসলা নবীজি ফলো করিয়া চলতা নবুহতি প্রাপ্ত হওয়ার পথে নবীজি ফলো করিয়া জমিদের মধ্যে চলতা ওই আবু বক যখন মদিনাতুল না তুল মনে পড়াটা দ্বারে দিয়ে যাইতে যখন মাতর মধ্যে যাইতা হ্যাঁ কব্রিস্তান দ্বারও গিয়া শুধু সকুর ভাঙি ফেলাইয়া হাউমা উয়া শান্তিতা ভান লগরে সাহাবাহিকেরাম অগলে হইলা রা আবু বকর নবী দিয়ে জাহান নামর বর্ণনা করলে তো খান্দনা নবী যে মৃত্যুর আজাবর কথা বর্ণনা করলে তুমি খান্দনা কিন্তু যে সময় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর সামনে থেকে তুমি রানা দাও আর কবিস্তানোর দারোয়াই আনলে কোন খানে আবার আবু বকরের জবাব দিলাম ও আমার সাহাবাই করে মকল নবী দিয়ে ফরমাই কাবরু রাউদা তুমি রিয়া দিল আউ হফরাতুম মিন হুফারিন নার নবী দিয়ে মানুষ ইন্তেকাল বাদে ফয়লা মন দিল ইয়া তাকলো কবর আর খেওরর লাগি কবর খান জান্নাত ওর বালাখানা আর খেওরর লাগি কবর জাহান নামৰ গড়া আমি আবু বকরে ওই চিন্তা করিয়া জমিনের মধ্যে খান দিয়ার আমি ইন্তেকাল ওয়ার বাদে কবর খান আমি আবু বকরর লাগি জান্নাত ওর বাগান হইব নাকি নামৰ গড়া হইব কই সুবহানাল্লাহ অথচ হজরত আবু বকর নবীদীর হিজরতর রায়পুর সাথী আসলা সর্বপ্রথম পুরুষ সকলের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলে হজরতে আবু বকরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হজরতে যিনি জমিনের মধ্যে দুই নম্বর মুসলিম যার নাম আপনারা সামনা খানু ভার উনি সাধারণ কোনো ব্যক্তি নাই মদিনাতুল মানওয়ার মধ্যে যখন ভূমিকম্প শুরু হইল একজন সাহাবি ডাক দিয়া গে হইল খলিফাতুল মুসলিম উমর মদিনাতুল মনোয়ারার মধ্যে জনাবে নবিয়া করিম সাল্লাহু আলহিম ওই রৌজা মুবারকর মধ্যে জন্য তুল মধ্যে শুয়ে আসেন মদিনার জন্য যে পরিমাণ ভূমিকম্প শুরু করছে নবীদের গুম বাঙ্গি জীব গিয়া নবীদের কষ্ট হয়ে লগে লগে চিন্তা করিয়া দেখলা কথাটা তো ঠিক লগে লগে নিজের হাতত মাটির مبارক দিয়া যে সময় মাটির মধ্যে মদিনার মাটির মধ্যে মুকোর মারিয়া কোইলার মা মাটি তুমি যে এমন ভিড়ে জমির মধ্যে কাফড়ায় ওই জমির ভিতরে সাইয়্যিদুল কওনাই সাইয়্যিদুল মুরসালিন جناب নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা মুবারকোর মধ্যে ওই মাটির মধ্যে শুয়ে আছে তুমি যদি এই ভাবে যাও আমার নবীর গুম্বাંગીব নবীকে কষ্ট করবা আমি তোমারে কোইয়া দিয়ার তোমার ভূমি কম্পা তুমি বন্ধ করো সুবহানাল্লাহ সাড়ে চৌদ্দ শত বছর আগে চৌদ্দ শত বেয়াল্লিশ আগে হজরত ওমরে ফারুকে এ যেই মাত্র আপনার মদিনার জমিনের মধ্যে লাঠি দিয়া বন্ধ করছিল ভূমিকম্প যবতী মদিনার মাটি এখন পর্যন্ত ভূমিকম্পদের না আর কিয়ামত পর্যন্ত দিত না লাঠির মুখরে ভূমিকম্প বন্ধ হয়েছে এর ফলে হজরত ওমরে ফারুক যখন মদিনারতে গেরওয়া না দিতা রাস্তা ভাই মাঠর যাবাৰ যাওয়ার লগে হাও মাও দেখাই খান্দা শুরু করতা চাহাবাহ কেরামকলে কইতাক হলি বাতুল মুসলিমিন কোন কারণ এখান ওই মাঠর দিকে তাকাইয়া আপনি কোন কারণে জমি মধ্যে খান দরাই হলি বাতুল মুসলিমিনে জবাব দিতা ওই যে মাত গোটা দেখা যাক এক জবানার মধ্যে আমি তোমার ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম বকরি রাখলাম ওই মাঠের মধ্যে উৎসরাইলাম এই দামি দে আল্লাহ দিনে ইসলাম তোর ছায়ার তুলে আশ্রয় দেবার কারণে আর উম্মত বানানোর কারণে আজকে আমার আল্লাহ এত দামি এত সম্মানী জমিনের মধ্যে বানাইছে গোটা অর্ধেক দেহানোর হলি বাতুল মুসলিম বানাইছে এরপরেও জন্ন তোর সার্টিফিকেট প্রাপ্ত তাই এর বাদেও খান্দা বাদ দি না নবীদের ফলো করা বাদ দি না আমার বাহিন্যদারা মানুষরে মানসরে রে থা হানি সিংরে অক্ষয় কুমারে সানি দেওয়ালে বা দনিরে এরারে আপনারা ফল খড্ডায় কিতাব উজ্জয়ন নবীজি ফরমান তাসাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আউ কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম আপনি যারে অনুসরণ করবা জমিন আপনি যারে ফল করবা ওরা যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল ওয়ার বদে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যায় আল্লাহ তোমারে ও তাদের সঙ্গে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ এখন নবীদের অনুসরণ করতে গিয়া ফয়লা আমি সুলর মত যায় চুল দিয়ে আমরা রাখি ওবায় উন্দুরে খারা ওবায় বাদুরে খারা ওবার ঠাউকে খারা মাঝখানো কুত্তার লেঙ্গুর খতকে সাহা আমরা বাই তোর মাঝে মাঝে মাথার তাকে নাই এমন বেগোরা চুল রাখো নেশকে ও হার অনেকগুলো দেখবায় ও চুল এক্সেন্ট সকুরোনো আই গেছে প্রায় এক্সিডেন্টই আমি ও চুলের এখন আপনি নবীগিরে যদি ফলো করেন নবীগীরা যদি অনুসরণ করেন তো নবীদের জীবনে ওলা চুল রাখতে কোনো হাতিস নি আপনি জবাব দে নবীজীর জীবনে কোনোদিন সারা মাতা সাতিয়া মাতখানো হতোকে রাখতে ভাইছইনী না কোনো সাহাবিয়ে রাশলীলা কোনো দরিলা তাহলে আপনার নবীজির অনুসরণ করলা কিলা অনুসরণ তো আপনি নবীজী না অক্ষয় কুমারদেব হৈস তার দুই নম্বরে আপনি যাই নবীজের জমিন কোনোদিন দেশ নি খানো দিতে খান ডাকা খেলে গলাত থা লাগাইতে নি আতো ব্রেসলেট লাগাইতে দেশ ইগুলা ফিন্দা হালাল না হারাম আসকুল হারাম শুধু হারাম না আসদুল হারাম ইতার আমি হিজরা হই তো বেঠাইন না বেঠিন না ইতা হিজরা আর না শরীর হতে চূড়ান্ত পর্যায় এগো হারাম ইগু তো তুমি লাগাইবার কথা না। খান দেখা দেওয়া তো যাই না ঠিক আছে লগে তো লোকের গু দিল না আরবালা বালা সোয়া লাগাইছ এক হাত বেসলেট লাগাইছো ও তো লাগাও আরও ভালো হয়ে মোটামুটি সারা তোমার এগু ঠিক আছে ফেমাস পারফেক্ট আর না যে সরিও তো যাইজ না এগু আমি না পৃথিবীর যে কোনো আলিমে প্রতিবাদ করবা তো লাগে আমার যুবক বাইরা আংটি লাগানি শুধুমাত্র একটা যাইজ আছে দুগুনা ইয়াদ রাখিও আংটি শুধু এক আংটি লাগাই তোমার বাইর ভার আর কুচ্চু না বুড়ে থাত্রাঙ্গে ভাইলিছে দিছে ভাইলিছে বাই দিছে আর আংটি আট পড়িও না বুড়ে গু দাদি হরিয়ে নানি হরিয়ে হগু নানা হরিয়ে না ও এক আংটি যাই যাচ্ছে দুগুনা এর কি বেশি আংটি লইয়া যদি আপনি নামাজ পড়েন নামাজ হইত না এর লাগিয়া ভাই আনতে ও গত না পড়ু এ ওয়াদ গিয়া দেখছি বিশ্বাস করতে না আপনি ওয়াজ কমিটির সেক্রেটারি দয়ো দয় আট মনে হয় এক ষোলোটা আংটি হইব বুঝছেন এক ষোলোটা আংটি হইব আমি হ্যাং গই গেছি দেখিয়া থান মারিয়া ডাকিয়া আনলে ওখানে কি থা খয় না ভূত ফলাইন হা হা হালিনতে দিছইন থারে কি দাতর মেন্টাল ভূত বৈছইন না এডলা কি আম নামাজ পড়তাে বালা কথা সুলর কাটিং ও আমি তোমারে জানতে বাদা দিয়ার আচ্ছা আমরা মারা জাবর বাদে মারা জাবর বাদে খাবন কয় খান দইন পুরুষক লরে কয় খান ইযহার লাফফা কামিস তিন খান তো ও তিন দি যখন আপনারে বেষ্টন করিয়া আপনার বাবাই হোক কো আপনার বাইয়ে হোক আপনার কোনো আত্মীয় স্বজনে যখন আপনার কব্রিস্তানের মধ্যে দাফন করবা দাফন করতে সময় এখন দোয়া ফোরা হয় সুনিল্লা যখন আপনার দাফন করবা আইয়া সারা মানসে মাটি দিয়া যখন চল্লিশ কদম যাইবা গিয়া চার কুনার মধ্যে চারজন মেসাব বইবা ছয়জন মেসাব বুক তোবা না বুইতে পারা হয় মানুষে তোমার কবরস্তান থাকি থইয়া যে সময় উঠা শুরু করবা মাথার আগর বান্ধব খুলবা ফাউর খরর বান্দক কুলিয়া তোমারই তুই আইবা নবী যে ফরমাই মানুষে তুইয়া যখন 40টা কদম চলে যাবেন দুইজন জন রহমতের ফরিস্তা আইবা নেকির আর মুনকির আইয়াও তোমার কবরস্থানের মধ্যে জীবিত করিয়া খুтая কোনো চোৱাল করতে নাই আপনার লগে লগে বসাইয়া سوال করবা খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লগে লগে মাথা 12ই বনি মাথা 12ই বনি মাথা 12র বাদে যদি সূলিক শুন লম্বা দেখইন ও আপনারা বিবেচনা করবা সূলিক যদি লাম্বা দেখইন নরম নরমিয়া ব্যবহার করবা না জালিমর লাখান ব্যবহার করবা কিলা ব্যবহার করবা আপনারা চাইনি কব্র ফরিস্তা আপনার লোকে জালিমর ব্যবহার করতা তে কিতা চাই মায়ার ব্যবহার করতা কিতা করতা ওখান ভাই ও তোমার তানোর বে আর আমি লম্বা দিতাম না ও পয়েন্ট পয়েন্ট দুবাই তুবাই কি মাতিম দুই সাইড কথা ফাউলা এর লাগে এখন তোমার টানতেই নাম শাড়িয়া দিছি যে ফরিস্তা হলে কবর দাবার পাতে ব্যবহার দেখান করবা আমরা লগে বালা ব্যবহার কর্তা না জালিমর ব্যবহার কর্তা ফেরাউনের ব্যবহার করতা না আবু বক্কর ব্যবহার কর্তা না নমরুতর ব্যবহার করতা না হজরতে ইব্রাহিম আলী ইসলামর ব্যবহার করতা ও আপনার পার্থক্য বুঝবা যদি বুঝবা হজরতে আবু বকরের মতো ব্যবহার হইত তাহলে আসতে কি ও আদা ঘরের নো বইয়া রে হুজুর আর জীবনে কোনো দিন মাথার মধ্যে লম্বা চুল রাখতাম না ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআ ইনশাআল্লাহ আল্লাহ তালা তুফি দিতা হই আল্লাহ হুমায়ামি নম্বর দুই গোলা সরা ফিন্দা টুটালি যাই ছেলেরা চূড়ান্ত পর্যায়ে হারাম গোলা সরা আতর মধ্যে থাকা বান্দা হাই রে হাই ই কান খানো তো বেঠিন দে ফিন্দ আত তাগা যে গান লাগাইন ইকু তো যাই না কইবতে তার কোন ফিরে দিছ ফিরে কইয়া দিছ না আতর লাগাইতে তাগা আফসা মাতই না খানে না এর লাগিয়া থাকা নাই ইনো আপনার টাকা লাগাইতে পারতাম না সারু নাই উ আমার দরে স্টাইল করতে গড়ি এগু লাগাই দিও মা না যায় হতো বুঝছো নি কিনা বুঝছি তো লাগাও বাবা তো লাগাও কোনো অসুবিধা নাই মগর গড়ি ভাই ওইলে ব্রেসলেট না একটা দেখায় তাবিত এগু দিয়ে বান্ধই নয় লাভর গুরু এগুলো দিয়া হনো তো আরভাব তোর গিত ভাবিল আপনারা কি তো সমাজ ধ্বংসর দিকে যা যুবকলরে আপনারা অকলে সচেতন হরেন আপনি আপনার ভুয়ার গার্জেন আপনি আপনি তার সচেতন হন না খেলে এর লাগি সরা বেসলেট আংটি এগুর বেশ দুগু লাগাইতাম না নম্বর দুই খানো দাগা দিতাম না রাজি আছি ইনশাআল্লাহ নবী জিয়া ফরমাইন ইতাল নিয়ে যদি কোনো মানুষ মারা যায় যারা পরিমাণ গুনা কবিরা নিয়ে যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় আমার আল্লাহ তাবার কোথায় ফরমায় ওই মুসলমানের কবটে আল্লাহ জাহান নামর গাড়া বানাইবা কই নাহুবিল্লা আর যদি কোনো মুসলমানে জাররা পরিমাণ ইমানিয়া জমিন থেকে চলে যায় আল্লাহ ওই মুসলমানের কবটে জন্ন তোর বাগান বানাইয়া দিবা এখন কবর জন্নত তো না জাহান নাম হইতো সারা এক বাইককে আওয়াজ দিয়া কই জন্নত না নাম জন্নত হইলে ইটা পরিহার করা লাগব নানি ইটা পরিত্যাগ করা লাগব নানি এর লাগি আমরা এটা ব্যবহার করতাম ইনশাল্লাহ হয় হালিয়ে দিলাইছে বালা কথা কটা দিলাইছেন বালা কথা ও আগে যেগু ভাইছে অগুকুলিয়া বাদর গু লাগাই দিন বাদে হেরিয়া দাদা দিলাইছেন বালা কথা আগে যেগু ভাইছিল অগুকুলিয়া তিন নম্বরটা লাগাই দিও ওইলে গুড়ি ফিরি একটা ওইত ঘুরি ফিরি একটা ইয়াদ রইব তো কোমল্লা নবীজিরা যদি আপনি অনুসরণ করতে হয় তাহলে জনাবে নবিয়ে কেৰিম সাল্লাল্লাহ হলে সি ওসাল্লাম আই দুনিয়াৰ ডমিন মধ্যে কি নামাজ ভৰচই নবীজীয়ে ফৰমাই সল্লু কামার আই তুমুনি অ ও আই কেৰাম হল আমি নবীজীয়ে তোমাদেরকে জানাইয়া দি আৰ তোমরা অউভাবে দমিনৰ মধ্যে নামাজ আদায় করিও নামাজ পড়িও যেভাবে আমি নবীজীৰে নামাজ ভৰতে দেখস হৌ সুবাহানল্লা দুই নম্বরে আই ইয়ো আল্লাহ তাবা আৰু কথা আলা বলে যদি তোমরা নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহিম সাল্লাম অনুসরণ কর আমি নবী আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমারে ভালোবাসা লাগতো না আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসমু হইসু ভাল্লাহ সাহাবাই কেনাইয়ার্লাহাল্লাহ নবী মুহাম্মুরাহ্লাহ আপনারে আমরা কিভাবে অনুসরণ করমু নবীদের জবাব দিলে আমার না হাব্বা সুন্নতি তোমরা যদি আমার অনুসরণ করতে হয় আমারে যদি তোমরা অনুসরণ করতে চাও তাহলে তোমরা আমার শূন্য তরফে আমল করিও যখন তোমরা আমার শূন্য তরফে আমল করবা তখন তোমরা আমি নবীরা দমিজনের মধ্যে ভালোবাসবা আর আমি নবীজিরে যখন তোমরা ভালোবাসবাই মহাব্বত হরিয়া যাইবাই আমি নবীর লগে তোমাদের তাল লোকার সম্পর্ক যখন লাগাইবা ইয়া মতর আমি নবির লোক ইয়া তোমরা প্রতিজনের মতে যাইবা তৈবাই হইস এখন আকা মহাব্বত ভালোবাসা শব্দ বালা লাভ দেখো ইংরেজিতে লেখন এল ও বি ই লাভ শব্দ বালা ভালোবাসা যে যে শব্দ যেঠা এক ই শব্দটা হইল আপনার পবিত্র এক জিনিস মহাব্বত মহাব্বত গু এগু বালা মগর ইকু নোংরা হইল কী না আপনারা বানাইছে মহাব্বত জিনিস নোংরা বানাইছে আপনারা আর আমি আল্লাহ দিছেন বালবাস তুই নামারে আমি বালবাসের গেট কলেজের গেইট গিয়া সুন্দরী গুড়ে গো পবিত্র হইল না অপবিত্র হইল অপবিত্র আল্লাহ খুঁজা দিছে বালবাসতে যদি চাস তে আমারে বালবাস আই লাভ যদি হইতে চাস আমি আল্লাহারে আই লাভ ইউ খ মগর কলেজের গেটু হইস না এই ওয়াজ হামাইবা খুব দেখবে ইটারে কোইস না এখন আপনারা এই নোংরাই কেন আপনারা বানাইছেন না আল্লাহ বানাইছে জবাব দিন আপনারা বানাইছে এর লাগি মো শব্দ ভালো ভালোবাসতায় দিয়ে কইছেন তোমার মারে ভালোবাস্তায় তোমার বাবারে ভালোবাসো তোমার বাইরে ভালোবাসো তোমার বই পুরুষে পুরুষে ভালোবাসতে পারবায় মগর ই পর্যন্ত ভালোবাসা কর্তায় না যে ভালোবাসায় তোমার দিনাতিয়া তুলিল ই পর্যন্ত মহব্বত খেউরের কর্তায় না যে মহব্বতে তোমার সীমালঙ্গন করুণা করাইলায় ই পর্যন্ত মহাব্বত খেয়রের জমিনও কর্তায় না যে মহব্বতে তোমার দিনাকুর জমিনও বানায় মার বুঝা গেছে মেয়ে অকলে মেয়ে মেয়ে অকলে মেয়ে মেয়কলে মহব্বত করেন মগর ই পর্যন্ত মহব্বত অভারটেক হইত না আনলিমিটেড না লিমিট করস না যে করসে গিয়া তোমার দিনা খরা যে করসে গিয়া তোমার নাফর মান বাড়া এই পর্যন্ত মহাপ্য তুমি করতে ভাত বুঝা গেছি নি আইন এখন আগে দিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা হারে কয় স্বামী স্ত্রীরা ভালোবাসা করতো সূন্যত আপনি বিয়া করিয়া আপনার বৌলোকে সারাই ক্ষমতে ভারবায় যাই দাস বিবাহ করিয়া তুমি বিবাহ করিয়া তোমার বৌলোগে লাভ স্টোরি করতে ভারবা যাই দাস বৌয়ে তোমার জামাই লোকের বিবাহর ফলে লাভ স্টোরি করতে পারবা আছে হান্ড্রেড পার্ট তুমি জামাইয়ে তোমার বউরে বাইক করে বয়া ইয়া এল্টোর আগর সিটো বুয়াইয়া লাভ স্টোরি করতে পারবা তোমার স্ত্রীরে মগর হালি না তোমার স্ত্রীরে মগর হালি না তোমার স্ত্রীরে তোমার বইন দেয়ত রেখতেলা তুমি মহব্বত কর বাইকর আগে লইয়া গুড়িয়া তুমি হরিমগঞ্জ টাউন মার্কেটিং কর বৌরেও সময় নবী যে প্রতিজন নারী জাতি সময় দিছে আপনারা বিয়া করিয়া তুইয়া যায় কি গৌর আপনে বেঙ্গলোর আপনি চেন্নাই আপনে নাগালে আপনে মিজোরাাম এখন বেঠিক অর্থ এই বেড়াও এর তো সমাজ আজকে পরকীয়া নামক গিরিত কাজ বাড়ে আপনারা যে সরবলা আসলা শুইন এখন কোর জবানা দুই সুতার মা তিনতার মাস এটা দৌড় তুলে ইলা শুনছেন নিশুনছে কিন্তু এখন তো মনে বরাক বলির মাঠে হাজার মনে হয় আটশো গু শরিবার ওলাকা যায় হাসার সেনে এখন মাতিল আপনার আপনি ই ওয়াজ শুরু কি বাই আমার ওয়াজ ওলা বোঝার জিনিস মাতি আর মাত্র মাইন্ড করিও না আজ পরকীয় বারেখানে এক পরকিয়ার কারণে এক ফেমিলি ধ্বংস অন্যান্য পরকিয়ার কারণে একটা যুবকর জিন্দেগী নষ্ট পরকিয়ার কারণে এক যুবতীর জিন্দেগী নষ্ট আপনি সেখান আমার জীবনীলাদেশনা এখন কোর জমানা পেপার পত্রিকা ফেসবুক হামাই লো মায় বাপ হরুতা হত্যা করলিছে হরুায় মা মারিছেন ওখালকুর ঘটনা হুজাই ঘটনা ফুয়া বাফরে বাইরে মাথা হতাই ফেলায় জানে চিন্তা করি না আপনি হ্যাঁ এর লাগে আমি প্রতিবাদক হরুতা মানুষ বানাই দাও এমন মানুষ বানাই না দেখে তোমার বাইরে জানে মারি ইলা বানাই মারেন বাপ হরুতা বাফরে হ্যা আপনার এর লাগে যুবক বাইন যারা বিয়া করছ যদি বুধবাও বাড়ি রৈত্য পারবা বা লোকে লোক তাক নতা ভেটি লইয়া যাই কিন্তু আপনারা মুরব্বী বাধা দেয় এখানে আপনারা কইব হারছে তাবিদ করিয়া লইয়া হবা তাবি তো অত সস্তা নাই রবাছেন ফটার ফটাই মেশাবার দিয়েছ ও অমুক দেখার মূল্লায় নি আমার পরিবার না রবা না এখন বিচার হইবনা তুমি যদি বিয়া করিয়া তোমার দামাই লোয়া যদি তার মা বাপর গোস থাকি যদি তুমি তাবিদ করিয়া তুমি লইয়া যাও তাহলেও তোমার ফুয়ায় তোমার ফুয়ার বউ তাবিজ ঘরিয়া তোমার বউরে লইয়া যাইব কোনো সন্দেহ নাই তোমার বৌয়েও তোমার ফুয়ারে তাবিদ ঘরিয়া তোমার ফুয়ারে লইয়া বেঙ্গলোর যাইব কোনো সন্দেহ নাই কৌটি কিনা আ যদি তুমি তোমার দামারি বাদে অর্থাৎ তার বাফর বাদে যখন তুমি যদি তার দাদা দাদিরে চাও তোমার সৌর শরীরে যদি খেতমত হা যাও তাহলে মনে করি তোমার তোমাৰ তোমার ফুয়ারে লইয়া যাই না নাই তোমার খেতমত করব কিনা। কিনা দুনিয়ার বিচার দুনিয়ার বিচার দুনিয়া তো ইনো কিছু মা হল এডভান্স হয়ে যায় ওয়া বা ও হারছে ও আমার ফুয়া গুটারে কিতা লিছে ওই গে বেটিরা কিচ্ছু বুঝে না এরে রাও না হসিদর মেসাবলে হইয় একু ইস্তেখারা দিল হ্যাঁ হসিদর মেসাবল কিতা শুইতা ইস্তেহারা মসজিদর মেশাবলাক লাগতো না আপনি আপনার ইস্তেহারা হরেন আপনি মুসল্লাত দিয়ে আল্লাহ রেখে আল্লাহ ভুয়াই গুতোলা তোলা দেখা দার ও তা কিছু হরি দিতে ও যা তোর কিছু হরি দিতে হরিবার ধ্বংস মানুষ নি কেন মানুষ নি কেন হয় ও ফুয়াই কেউ দি বেঠিরে বারো মাদা দিলায় ও হারছে হিনো দিলে কি মশাই খান আমার চকিত ফালাই রে নাকি ও নাই এখানে চকুর হারিয়ে সরদিন থেকে বছর মুখ আমার জানি করে তুই তো এখন বেটির ভালো কোথায় ও চকুর হানি হয়ে যাচ্ছে না হ্যাঁ ইতা চকুর হানি আল্লাহ কবুল করে না এর লাগি মা অকল হুস্ত হয় মা কোলে হুঁশন তোমার ভুঁয়া তার বেট্রত করতো বেটির বিয়া করতো হরপত লাগি ফিতাল লাগি না ফটার ফট হইলে হাতছে মোসা শুনতেন না তো দিত তার মজার বারমজার মোশা হইতো আমার জামাই ঠিক আছে হেতো দিতো তো বেটির একশো বিশ ভান মিটামাতি ভান দিতো বেটির হাই তো কারণ বেটে তার মা বাপ বাড়িও না জামাই ভরসা কর জামারিফুলের হল জামাই না আপনারা বিয়া দিতে হেকিয়া দিন না জামাই টিকা দিন খার খারি বড় মজা মোশা দিলে এই কথার লাগিত আমি বিয়া করবার আগে বেটি বেটিরাখা শিক বাদে বিয়া কর বি করা সুয বেটি বেটিরাখা বহুত কঠিন হাজার বেটিগুড়ে তুমি সময় দিতা এগো স্ত্রী মানুষ এরপর এগো নারী জাতি এগু দুর্বল জাতি এগুড়ে আপনে সময় দিতা সব সময় ফ্রি মাইন্ডে তাই লগে হতা কইতা নবীজির শূন্য তৈল নারী জাতকে যদি কোনো দুঃ তে তাই হাজার বালা কামর দিকে তাকাইয়া ই দুঃসে তুমি ভাউরি খায় ও ভাউরিতে ভারতে তুমি অরিজিনাল মর্দে মুচাই স্বামী হইবা কৌসুবাহান্লাহ বুঝলে করি কৌসুবাহান্লাহ তোমার স্ত্রীরা তুমি মহাব্বতর কারণে তোমার বৌরে ভালোবাসার কারণে তোমার স্ত্রী যদি খুশ হইয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দুই রাখাত নফলমান নামাজ পড়িয়া যদি হয় আল্লাহ আমার এমন এক জামাই জমিনের মধ্যে দেশলা রে দয়াল এনলা খাল বালা মানুষ এন লাগান নাই। আপনি আমার জামাইরে রে মাহা ফুরিয়া দিও আর কিয়ামতর দিন যখন দয়াল লোক কানে আপনি আমার দিও ওই দোহার কারণে তোমার জামাইরে আল্লাহ মাহা ফুরিয়ে দিবা আর কিয়ামতর দিন স্বামী স্ত্রীর একসঙ্গে আল্লাহ জন্নত দিবা দুই নম্বরে নবীজি বলেন স্বামী হকলোর মাঝে সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার আসলো ফেরাউন ইতিহাসের মধ্যে আর সদিসের মধ্যে ফেরাউন আল্লাহ খান জালিম স্বামী দ্বিতীয় খেও নাই কিনা ফেরাউনে হজরতে আসিয়া আলাইহালাম এত নির্যাতন করত এত ফিটা ফিটি হইত আমার স্ত্রী আসিয়া তুমি আমার খুদা মানি লাও হজরতে আসিয়া জবাব ও আমার স্বামী ফেরাউন আমি তোমার কোনো দিন ভগবান মানতাম নাই খুধা মানতাম নাই আমি এ আল্লাহরে এবাদত করি কিন্তু তোমার আমার স্বামী হিসাবে যতটুকু মানা দরকার অতটুকু আমি মানিয়া যাইম কিন্তু তোমার সদা মানতাম নাই কিন্তু ও ফেড়াউনেও তার বৌরে জীবনে জানে মারছে মাত বুঝা গেছে ও ফেরাউনেও হজরতে আসিয়া মারতে মারতে জানে মারছে না এখন আমরার সমাজের কিছু চা পখল আছে না বেঠিন মারতে 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 জানে মারিল ও মাতুই না খেলে এখন ফেরাউনের বড় হইল না হরুরইল

ও তা সমাজের কিছু ক্ষেত্র ও দেখ ভাই আরেকে মারতে সময় আরেকে মারতে সময় হইব ইমুক মরার বাদে একুটা জনজাত না কিছু ইন্ুগুলিয়া গিন্নাই শৈল আইজার আমিনা ওলা দুই এক জায়গা বয়কট করবা কসম খুদার আমি যাবি আরেকে তার বেটির শৈল আত্রুতে অন্তত কেসার চিন্তা করবো অথচ অভিজ্ঞে ফর্মাইল নারী জাতির গালো থাবর মারা যায় না নারী জাতির ফেটো লাট মারা যায় না নারী জাতির নাই নারী জাতির ফিটির মাঝখান বেরিয়া লাট মারা যাইজ নাই হুন্ন আয়া কিলা ফিটি বারিক সিমলা সমরণ নিছে নরম অংশ তুমি বাইরাই থায় মগর লাট না বক্সি না গুছি না সেলিদি বাইরানি না যদি সেলিদি বাইরাও লাট মারো বক্সিন মারো তোমার আল্লাহ জালিম বানাইব আর মুসল্লাত চকুর ঘানি ভালাইয়া তোমার ববে তোমার জালিমর লাগি দোয়া করিল কিয়ামতোর দিন আল্লাহ জালিম বানাইয়া তোমার জাহান নামত না আমার ভাই এ ভেটিন তোরে লাভতাই না ভেটিন তোরে লাভতাই না ও ভাই ও হরুতা দেখ বেটিয়ে ফেট লইয়া গুড়ে তাই বদলা তুমি দুদিন লইয়া গুরু না দেখো কিনা বুধবাও ফারবাই বাইন লই থা যদি হল না সিস্টেম করিলাইতো পুরুষ জাতির গর্ভাবস্থা করতো তাহলে ভারলাইনি মানে মাথুনাখানে ওয়ান ইটা মারিবার থাকে এত কষ্ট করছে দশ মাস মগর আল্লাহর বন্দি আমার মা আমার বই নে দশ মাস দশ দিন ফেটো লইয়া তোমারে খুশ হচ্ছে তোমারে টাইম মতো হানি দিছে টাইম মতো গরম পানি দিছে টাইম মতো তোমার হাফর তুইয়া দিছে ফেটো উড়তা তুইয়া আর তুমি লাত মারো তোমার লজ্জা লাগে না সরম লাগে না তোমার তুমি একজন পুরুষ তুমি সবল জাতি দুর্বল জাতিরে মাত্র তোমার লজ্জা লাগে না আইসা কি নারী জাতির এই দাঁতের অত্যাচার বাদ দিব ইনশা আল্লাহ আরো দূরে করি ইনশা আল্লাহ এক বলিন ফুরা খুশ হয়ে দিবা

হৌসায়ন কবি আমার আগে জন্য তো বেটিং তোর মাদে কোনো বেটিন জন্য তো যাইতে পারবা নি আমার নবী হইলে অ ভাতিমা তোমার আগে একজন মহিলার জন্য তো যাইবা কইসবা হানার ল সর্দার আগে যদি হামলা বেটা যায় হামাই যায় গিয়া হেড কোয়ার্টারতে গুসা করবো না বেট দবি নাই হজরতে গরম হয়ে গেলা হ্যাঁ আমি সজ্জিটা তোর ইয়া ইয়াহিল যান না আমার আগে জন্য তো যাইবা নবী যে হা দেন যাই তোমার মতো না তোমার তাকি বালা আমল বলা খাস্তত বলা হজরতে ফাতিমায় হইলে আমি তাহলে পরীক্ষা করা লাগবো হজরতে ফাতিমা জঙ্গলের মধ্যে গেলাম একটা কাটারিয়া বেটার বাড়ির গেলাম যাওয়ার বার্তাকে উঠান তাকি তিনবার সালাম দিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিন নম্বর বার সালাম দেওয়ার লগে লগে ভিতর তাকি জবাব হইল ওয়া আলাইকুম আসসালাম আপনি কে দয়া করিয়া আপনি দরমাদা হয় আমি সজ্জিদা তুন নিশা ইয়াহারি জান্নায় আপনার হইয়ার নবীজির মেয়ে আপনার হইয়ার দয়া করিয়া দরওয়াজাটা আপনি কুলিয়া দেন হজরতে ফাতিমারে জবাব দিলা ওই আল্লাহর বান্দির নাম উম্মে কুলসুম জবাব দিয়া দিলা ফাতিমা তুমি নবীর মেয়ে হো তোমার সজ্জিদা তুন নিশা হো না কেন আমার জামাই রোডার ব্যতীত আমার জামাই আমার গর থা দায়িত্বে হইয়া গেছেন যত সময় তাই নাই তা না অত সময় দরওয়াজা কুলিয়া দিতাম না আমার স্বামী যত সময় পর্যন্ত গরো আইতা না

এর লাগে বনিত হুন্ায় জামাই বিনা ইজাজতে বাড়িতে নামা যাইজ নাই জামাই বিনা খাসওয়ালারে বাড়িতে নামা যাইজ নাই জামাই বিনা ইজাজতে তুমি জবাব দিতে ভাবতে ডাকিয়া যাও বেটা মানুষ হলে তিনবার সালাম দিব আর আপনারও আদব কান জানা দরকার বাড়িতে প্রবেশ করবার আগে আঁকি গলা দিতে তিনবার এর বাদে আসসালামু আলাইকুম তিনবার সালাম দয়ার বাদে যদিও ওয়া আলাইকুম আসসালাম হন না তেহিনো গিয়ার দরদাত কি মানে হে হে ভাবি ভালো আছেন ইকেন কইতা না আপনারা ও কষ্ট তো নি আমরা ও কষ্ট তো আমরা সময় জত আছে হেরেদি ভাবি দেখ তো ও কান গুলা কি এর লাগি ইকেন জায়েজ না সালামর জবাব পাইছ না তিনবার গুরি আসে তাই ও কইলো শরীয়ত ভাই ফায়সালা একজনে সালামর জবাব দিছে না এই করে বেটা মানুষ সেও নাই হরুতা মরুতা খেয়েও নাই বেটি মনে একলা আর না আরো দুইজন বেটি না জবাব নাই গুড়িয়া দেয় ও গইল ইসলামর ভাই চালা তুমি দেন গিয়া করা এতে ভাবি কোন সময় তা কি দেবা দাম দশে তোমার দেবা বা হিসাবে তুই তা করো না আমার নাম শুনলেও আগে বাদ তোর থাল খাড়িয়া দিলাই না আমার ও দিলনি নি ভা আমি এর লাগিয়া আপনারা বনি সতর্কতা হওয়া ও তার তা দিনা পারে পরকিয়া পারে আপনারাও আপনারা বনিতরে বুঝাইয়া যাই বা আমার বিনা পারমিশনে আমার বাউন্ডারির ভিতরে আমার সাও তুমি ডুবতে দিতে ভাত নাই আমার মামুর বাই বাইলেও তুমি ডুবতে দিতে ভাত এমারে বিয়া করা যাই যাচ্ছে মাত বুঝা গেছে নি এখন ওটা জায়গাতে আমরা সচেতন তাহার মতো ইনশাআল্লাহ গুলমুল হয়ে মাত মাতিছি মাইন খরি না নমাজের সময় নমাজের অফিস এর লাগিয়া আপনারা বুঝাইছে ও কারণে ও যে পরকিয়া হর কারণ কীটা শুইতামনি হইতে পারবেন পরকে কীটার লাগি হয় এক বেটাও নাই শুইতে ভারতাম সে আপনারা বেটি বিয়া দিতে খাই দাম দর টেকা টুকায় এগুণাস্তা ভরা মুসলমান নাইনটি নাইন পার বেটি ফুরি বিয়া দিতে সময় দামান বেটার চাকরি টুকায় বাইক আসেনি এল্টো আসে ইত্যাদি তুমি কিতা সুখায় হে বিয়া করিয়া তারড়ি পিয়া সুতো আর হৌ ভাড় সুরুলি এটা তো তোমার না নাই তার মেঠার তোমার তার দেখতা হে নি নামাজ নি রোজা নাসে নি ওখান দেখে তারে তুমি বিয়া এর লাগি আমি কইছি গতদিন এক জায়গা বিয়া দিতে সময় আপনারা দামান বেটার বয়স দেখবা জন্ম লিমিটেশন দেখবা নবীদের হয়েছিলাম নবীদের মিটা চূর্ণ তার টিতা চূর্ণত নবীদের চূর্ণ তৈর নবীদিয়ে বিবাহ জমিন করতে সময় দুই বিবাহিতা নারী জমির মধ্যে সর্বপ্রথম বিবাহ হল যে বেটিরে জমির মধ্যে বিবাহ হল উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স аж 43 আর আমার নবীর বয়স аж 25 বছর ও সুবহানাল্লাহ এখন কি 25 বছরের পোয়ারে পারবাইনি 40 বছরের বেটি বোঝাইথায় পারবাইনি মোল্লার মাথাও তো हटাই নিয়ে খাবার হাসান আলাইন बेटा খুসমা তো এখানে চল্লিশ বছর চাবে তো কেন বিশ বছর ফুরি আর পঁচিশ বছরের ভুয়া বা চল্লিশ বছর বিয়া না এর লাগে সরিয়ে হত্যাক বিয়া দিতে সময় জন্ম লিমিটেশন লাগায় ফুয়ার বয়স যদি বিশ হয় ফুরীর বয়স হয়তো পঁচিশ অথবা বাইশ হেনে কইতামনি এরে না গুছা বুঝার চেষ্টা কর যদি এক চল্লিশ বছরের স্যারের লগে যদি আপনার পঁচিশ বছরের মেয়ে বিবাহ দেয় ষোন্ড বছরের ডিফারেন্স নেন যে সময় আমার সাবর বয়স যদি পঞ্চাশ হয় আমার বনির বয়স কত হইল কত হইল ও পঁয়ষট্টি কিলো হইল পঁচিশ সাত দশে শত হয় পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ বছর মানুষের জোয়ান কি কমে না বাড়ে কমে নি বাড়ে আর পঁচপন্ন বছর জোয়ান কি কমে না বাড়ে তাহলে পরকিয়া করতো না জ্বলাম দিতনি তোমার এর লাগে সরিয়ে বিয়া দিতে সময় সাহেব খারাপ পাইলে না জানি মূরেখলে খারাপ না যেখান খুইয়া দিয়ে বারিশালে রায় চিন্তা বলে যাবি যাইনি কিতা খুঁয়া গেছে আজ সারাপ পরক আপনারা বিয়া দেই না কাইয়া দামান বেটার বাড়ি আসে নি রোডর দ্বারা বাড়ি নিত্যাদি কিতা কোথায় চাকরি কিত ই খাবা নে ওলা আল্লাহ না বন্ধা করি করে খয় কেলা কি দামান বেঠাক নমা দেয়নি রোজা রাখলে ওলানি ওদিকে ফুড়ি বিয়া দিয়া দিবা খাবা নে ওলা আল্লাহ ও খালকে আমার বাড়ি এক পুলিশ অফিসার না আর্মি অফিসার এক ডিস্ট্রিক্ট না এক স্টেটর আর্মি অফিসার আমার বাড়িতে আসছে মাতা ভাগল বুঝছো নি হুজুর মাতা ভাগল বেতন ভাই এক লাখ পঁয়ত্তর হাজার টেকা কত ভাই কত ভাই কম টেকা নিত ওই বই গুর বেতন নিচে তিন সময় বইনি মাস ও মানুষক গোহাইছে আমার বাড়ী ও গত ভর কোর আপনারে আজ্ঞাও দেখে এখানদের চাকরি নাই গেছে কেছে কে চাকরি চাকরি এখন কইন চেন বন্দায় খাবাই খাবাই তো না আল্লাহ খাবায় তো চাকরিটা কে ফুটি বিয়া দিছিলা এখন চাকরি রইছে নি চাকরি রইছে লাগি এল্লা কি চাকরি না দেখো আমল রবি খুঁজছিল হাসলত দেখো আমল দেখো নমাজ পড়ে কিন ব্যবহার করে কিন খান দেখলায় মালদই আমর তুই থা আর দেখলাই ওয়ান ফিফটি ভাই আর কোনদিন ভরিয়াম মর তুমি হেও মর পো ঠাইম আসুন এখানে মতরা নিলা এল্লাকে দিনদার দেখিয়ে দিও এল্লাকে দিনদার দেখিয়া দিও দমিনো ফায়দা হই পাই ফুরিও শান্তিতে থাকবো ফুয়াও শান্তিতে থাকবো দুইও ফ্যামিলির মহব্বত থাকবো সুঙ্গার মশা ফিটার মশা ইফতারির মশার লাগে বিয়া দিও না ফুয়ার লোক তুমিও ফুয়ার লোক ইলা ফুরি আরিও বিয়া করতে সময় বক্সা রং তুমি সরম লাগে না আপনার এক ঠেলা আলা ফুয়া তোমার ফুরির লোক তার ফুরির লোকে কিলা বক্সা রং দিত এক রিক্সা আলা বেটায় টুকটুকি চালা অটো চালায় ইমান সে বনি বক্সা লুঙ্গি খান্দিত দিছে পঞ্চাশ টাকা এক বক্সা লুঙ্গুর কত এর লাগে তুমি দলি বাইয়াও তোমার ফুরি বিয়া দিতে সময় লাগা করে দি তুমি দেখ দেখবাই তার বাই সাইয়া তোমার দিন দেখি তা তোমার ফুরি বিয়া দিও নতুবা তোমার এই সম্পদ দেওয়ার কারণে তার ফুরি যদি বিয়া না হয় আর হিকে যদি দিনা করে সম্পূর্ণ দায়িত্ব তুমি বাই বুঝা গেছে ভাই এর লাগি আমরা এই সমস্ত জায়গাতে আমরা সচেতন হইয়া চলুম ইনশাআল্লাহ আল্লাহ তালে আপনার আমার কুয়ার হুনার থেকে আমলের তৌফিদ কাজী

মোহেতুর রাসুল্লা দুই নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম আমার আল্লাহ তা আবার কথা আলা বলেন কুতুমতু হেপুন আল্লাহ হাফ্টা বিহু নি ই হেবি হকুম নবী আপনি ওদেরকে জানে দিন যদি আমারে ভালোবাসতে যায় আমারে যদি মোহব্বত করতে চায় তাহলে ওদের কেবল আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করত নবীদ্রীর লগে যদি কোন মানসে জমিনের মধ্যে নবীদ্রের জমিনের মধ্যে অনুসরণ করতে চা আমার নবী কিভাবে খাইলা কিভাবে চলাফিরা করলা কীভাবে দিন দিনটেকি কাটাইলা ওইভাবে তোমরা নবীদের তোমাদের দিনটেকির মধ্যে অনুসরণ করিয়া যাও দু জাহানের নবীহান যখন তোমরা আমার মধ্যে অনুসরণ করিয়া যাইবাই মতো দিন তোমরা আমার লগে জন্নত যাইবাই হইসুবান্লাহ সারা জন্য তো দায়িত্ব রাজিয়াছি তো ইনশাআল্লাহ সব নবীজির লগে জন্ন তো তো আমি মুসাফির মানুষ এও দেখি চাই এক নম্বরে এক হাজার খা হাখে দিবায় আল্লাহর করখানা